আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর অঙ্গীকার নিয়ে জলজীবন মিশন প্রকল্প শুরু করেছে কেন্দ্র সরকার কাজ বত্রিশ দশমিক চার তিন শতাংশ জলজীবন মিশনে ব্যর্থ আসাম ও বৃহত্তর পাতারকান্দি কেন্দ্রের বিভিন্ন এলাকায় চুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এক আতঙ্কময় পরিস্থিতি বিরাজ করছে জনমনে মারুতি ইকোগাড়ি চুরি পাতারকান্দিতে শিলচর রংপুরে বন্ধ রুম থেকে উদ্ধার বঙ্গাইগাঁওয়ের শিক্ষকের মৃতদেহ চাঞ্চল্য এলাকায় এগারো মার্চ কাচার কলেজে ছাত্র সংসদ নির্বাচন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটক আসামের পড়ুয়াদের ফিরিয়ে আনতে তৎপর সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ পুরসভার একটি ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন পুরো বুটে হাইলাকান্দিতে ড্রাইডে কয়লা সুপারি নিয়ে চরম বিপাকে বরাকের ব্যবসায়ীরা কাটিগোড়ায় গিয়ে প্রতিবেদন বানাবে শিলচর জেলা কংগ্রেস পুরো বুটের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত করিমগঞ্জ কংগ্রেস ও বিজেপির মামলা পাল্টা মামলা যে কোনো উপায়ে আজকের মধ্যেই কিয়েব চালুন নাগরিকদের জরুরি বার্তা ইউক্রেনের ভারতীয় দূতাবাসের এবং সর্বশেষ খবরটি হল পুরো বুটে বিজেপির পালে হাওয়া তুলতে তিন মার্চ হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর অঙ্গীকার নিয়ে জলজীবন মিশন প্রকল্প শুরু করেছে কেন্দ্র সরকার কিন্তু আসাম এই মিশনের সফলতা দেখাতে ব্যর্থ হচ্ছে রাজ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে এই প্রকল্পে যেখানে বিশুদ্ধ পানীয়ের অভাব বেশি সেই গ্রামাঞ্চলের বেশিরভাগ পরিবার এখনও জল মিশনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে চলতি অর্থ বছর শেষ হওয়ার মাত্র এক মাস বাকি এখন পর্যন্ত জলজীবন মিশনের জন্য বরাদ্দ এগারো হাজার উনষাট দশমিক আট আট কোটি টিকা রয়েছে আসামের হাতে ছাব্বিশ ফেব্রুয়ারি অবধি জলজীবন মিশন প্রকল্প রূপায়ণে আসামকে আঠাশ দশমিক পাঁচ আট কোটি টিকা দিয়েছে কেন্দ্র কিন্তু কেন্দ্রের মঞ্জুর করা অর্থের মধ্যে শুধুমাত্র ষাট দশমিক চার পাঁচ শতাংশ খরচ করতে সক্ষম হয়েছে আসাম তার মানে এক হাজার সাতশো বাহাত্তর দশমিক সাত সাত কোটি টাকা খরচ করতে পেরেছে রাজ্য দুই হাজার বিশ একুশ অর্থ বছরেও কেন্দ্রের জলজীবন মিশনের বরাদ্দ সব টাকা ব্যয় করতে পারেনি রাজ্য বাকি রয়ে গেছে একশো তেইশ দশমিক সাত আট কোটি তারপর আরও এক হাজার একশো উনষাট দশমিক আট আট কোটি টাকা কীভাবে খরচ করবে আসাম তাই দেখার বিষয় এদিকে মিশন বাস্তবায়নের নাম করে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে শুরু থেকেই কিন্তু দুর্নীতির এই বেড়াজালে আসামের মতো রাজ্যে জলজীবন মিশন গিরে কেন্দ্রের এই অঙ্গীকার কতটুকু বাস্তব রূপ পাবে সেটি এখন প্রশ্নের ঘেরা টুপে সব মিলিয়ে আসাম সরকার বত্রিশ দশমিক চার তিন শতাংশ সফলতা পেয়েছে এই মিশনে জল মিশনের সফলতার তালিকায় দেশের মধ্যে বর্তমানে সাতাশ নম্বর স্থানে রয়েছে আসাম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মিশনের নামে টাকার নয় ছয় নানা অনিয়ম এইসবের বিস্তর অভিযোগ কিছু ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের নাম জড়িয়েছে এই টাকা হাফিসের অভিযোগে ফলে অনেক প্রকল্প তো উদ্বোধনের আগেই বিকল হয়ে পড়ছে জলের ট্যাঙ্কি ভেঙে পড়ার অভিযোগও রয়েছে কিন্তু জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মুখ্য বাস্তুকার এ নিয়ে নীরব ভূমিকায় রয়েছেন মিশনের বাস্তব রূপায়ণে কেন এত ধীরগতি কেন দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন সরজমিনে ক্ষতি দেখছে না বিভাগ আর যদি কোনো তদন্ত হয়েই তাকে তাহলে তার প্রতিফলন নজরে পড়ছে না কেন রাজ্যের জল জীবন মিশন নিয়ে এমন বহু প্রশ্ন দেখা দিয়েছে অপরদিকে বৃহত্তর পাতারকান্দি কেন্দ্রের বিভিন্ন এলাকায় চুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এক আতঙ্কময় পরিস্থিতি বিরাজ করছে জনমনে গবাদি পশুসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসতবাড়ির সামগ্রী চুরির পাশাপাশি গাড়িও চুরি করে নিয়ে যাচ্ছে চুরের দল একইভাবে রবিবার রাতে একটি গাড়ি চুরির ঘটনা ঘটে পাথারকান্দিতে এ ব্যাপারে স্থানীয়তনায় প্রদত্ত এজাহারে পাতারকান্দি মুন্ডমলার দিলীপ পাল জানান তার একটি নতুন মারুতি ইকো যাত্রীবাহী গাড়ি রয়েছে এই গাড়িটি তিনি মাস দুয়েক আগে কিনেছেন গাড়িটি প্রতিদিন রাতে নিজ বাড়ির সামনে রাখেন রবিবার রাতেও দিলীপবাবু নিজের বাড়ির সামনে রাখেন গাড়িটি পরে তিনি বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সোমবার সকাল ছয়টা নাগাদ ঘুম থেকে উঠে তিনি বাইরে গিয়ে দেখেন তার গাড়িটি যথাস্থানে নেই তখন তিনি বুঝতে পারেন গাড়িটি চুরি হয়েছে পরে এদিনই তিনি ফাতারকান্দি থানার ইন্সপেক্টর অসি সমরজিৎ বসুমতারীর কাছে এক লিখিত এজাহার দায়ের করেন গাড়িটি সাদা রঙের এদিকে নতুন গাড়ি চুরি যাওয়াতে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন স্বত্বাধিকারী বাবু তাই তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা যেন তদন্তপূর্বক তার গাড়িটি উদ্ধারের পাশাপাশি এই কাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিকে আটক করে উপযুক্ত শাস্তি প্রদান করেন অপরদিকে শিলচর রংপুরে ভাড়াবাড়ির বন্দে কক্ষে উদ্ধার হল এক শিক্ষকের মৃতদেহ রংপুর মজুমদার লেনের বাসিন্দা করুণাময় দেবের ভাড়াবাড়ি থেকে সোমবার দুপুরে পুলিশ উদ্ধার করে শিক্ষকের মৃতদেহ এ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের ওই শিক্ষক বঙ্গাইগাঁও জেলার নিউ বঙ্গাইগাঁওয়ের সুঙ্গাপোটার বছর ত্রিশের অনুপম দেব ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়ে দেয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ির মালিক করুণাময় দেব জানিয়েছেন অনুপ শর্মা সুনাই কেন্দ্রের একশো একুশ নম্বর দনেহরি এলপি স্কুলে শিক্ষকতা করতেন প্রায় দুই বছর ধরে তিনি তার বাড়িতে ভাড়াটে হিসাবে ছিলেন তিনি একাই থাকেন ওই ভাড়া বাড়িতে বেলা বারোটা নাগাদ স্কুলের শিক্ষকরা অনুপ শর্মার মোবাইলে ফোন করলে ফোন অফ পান তখন তারা যোগাযোগ করেন বাড়ি মালিক করুণাদেবের সঙ্গে তখন বিষয়টি নজরে পড়ে অনুপ শর্মার রুমের পাশে গিয়ে ডাকাডাকি করা হয় তাকে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি দেখা যায় ভেতর থেকে দরজা বন্ধ ডাকাডাকি করা হয় প্রতিবেশী লোকদের সেই সঙ্গে খবর দেওয়া হয় রংপুর পুলিশ ফাঁড়িতে পুলিশ এসে ভেন্টিলেটর দিয়ে দেখে রুমের মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে অনুপের মৃতদেহ এরপর খবর দেওয়া হয় ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেট আসার পর ভেন্টিলেটর খুলে রুমের ভিতরে প্রবেশ করে পুলিশ তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা হয় মৃতদেহ সাদা গঞ্জি ও ট্যাক্সুট পরা অবস্থায় পড়েছিল মৃতদেহ মৃতদেহের পাশে একটি বালতিতে রাখা থালাই ছিল দুটি শুকনো রুটি করুণাময় দেবের ধারণা রাতে রুটি বানানোর সময় হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন অনুপ এবং এর জেরে মৃত্যু হয়েছে তার এদিকে প্রাথমিক তদন্ত সেরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশেরও অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে অনুপ শর্মার মৃত্যু হয়েছে অবশ্য ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয় রিপোর্ট আসার পর স্পষ্ট হবে শিক্ষকের মৃত্যুর কারণ ইতিমধ্যে অনুপ শর্মার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে তার বঙ্গাইগাঁওয়ের বাড়িতে আজ তার পরিবারের লোকের শিলচরে পৌঁছার কথা অপরদিকে আগামী এগারো মার্চ শুক্রবার খাচার কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ কর্তৃপক্ষ শুক্রবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভোট নেওয়া হবে বেলা দেড়টা থেকে ভোট গণনা শুরু হবে কলেজের ভোট হচ্ছে ওই দিন আসনে বিজ্ঞপ্তিতে সভাপতি এবং সহ সভাপতি পদটি পঞ্চম সেমিস্টারের ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে সাধারণ সম্পাদক টিডিসি ক্লাসের ছাত্ররা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তাছাড়া ডেপুটি জেনারেল সেক্রেটারির পদটি সংরক্ষিত থাকবে হায়ার সেকেন্ডারি ক্লাসের জন্য একই সঙ্গে মহিলা বিভাগের সেক্রেটারি পদটি মেয়েদের জন্য সংরক্ষিত থাকছে এছাড়া সম্পাদক কলেজ ম্যাগাজিন থেকে বাকি আসনে যে কোনো বর্ষের ছাত্ররা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে নগদ বিশ টাকা দিয়ে আগ্রহী ছাত্রদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে পাঁচ মার্চ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে নির্বাচনী বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ভোট দিতে আগ্রহী ছাত্রছাত্রীরা ভোটের দিন কলেজের ভোটার আইডি কার্ড বা এনরোলমেন্ট কার্ড নিয়ে এলে তবেই ভোট দিতে দেওয়া হবে একই সঙ্গে জানানো হয়েছে ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে তবে বিশেষ কোনো অনিবার্য কারণে ভোটের দিনক্ষণে পরিবর্তন আনতে পারে কর্তৃপক্ষ অপরদিকে যে কোনো উপায়ে আজকের মধ্যেই ছাড়তে হবে কিয়েব ভারতীয়দের পরামর্শ দূতাবাস কর্তৃপক্ষের যুদ্ধের গুলায় তপ্ত ইউক্রেন রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও ইউক্রেনের রাজধানী কিয়েবের বাইরে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে রাশিয়ার সেনার কনবয় যে কোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে পরিস্থিতির আজ করে ছাত্রছাত্রী সমেত সেখানে থাকা ভারতীয় নাগরিকদের আজকের মধ্যেই জরুরি ভিত্তিতে কিয়েব চড়ার পরামর্শ দিয়েছে কিয়েবের ভারতীয় দূতাবাস কিয়েবের ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে সেখানে বসবাসকারী ছাত্রছাত্রী সহ অন্য ভারতীয়দের এদিনই কিয়েব চাড়তে হবে ট্রেন হোক কিংবা অন্য যে কোনো উপায়ে আজকের মধ্যেই কিয়েব চড়ার পরামর্শ দেওয়া হয়েছে মেট্রো কিংবা বাসে করে কাছের রেল স্টেশন তারপর সেখান থেকে দেশের পশ্চিম অংশে যাওয়ার কথা বলা হয়েছে এদিন ভারতীয় দূতাবাসের তরফে করা অপর একটি টুইটে বলা হয়েছে ফেব্রুয়ারি থেকে থেকে ট্রেনে করে প্রায় চারশো ভারতীয় ছাত্রছাত্রীকে সরানো হয়েছে আর এদিন প্রায় এক হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে পশ্চিম দিকে সরানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে বাকি ছাত্রছাত্রীদের সরে যেতে হবে কারফিউ তোলার পরে এদিকে ইউক্রেনে আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া উপগ্রহ চিত্র প্রকাশ করে পশ্চিমী দেশগুলির তরফে দাবি করা হয়েছে কিবের পথে প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ রাশিয়ার কনব দেখা গিয়েছে তবে রাশিয়ার হামলার জবাব দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন ইতিমধ্যে তারা রাশিয়ার একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশ ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে অন্যদিকে রাষ্ট্রসংঘে গত তিন দিনে ভারত তিনবার ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকল ভারতের তরফে বারে বলা হচ্ছে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে ভারত যেমন একদিকে রাশিয়ার সঙ্গ ছাড়ছে না আবার ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাচ্ছে অপরদিকে ইউক্রেনে আটক আসামের পড়ুয়াদের ফিরিয়ে আনতে তৎপর সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আসামের শিক্ষার্থীদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধ বদ্ধপরিকর এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন ইতিমধ্যে ভারত সরকার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবদ্ধ ভারতীয়দের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার প্রয়াসকে গতি দিতে চারজন ক্যাবিনেট মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্রে পাঠিয়েছে আসামের ছাত্রছাত্রীকে সুরক্ষিতভাবে উদ্ধার করতে রাজ্য সরকার ও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী এদিকে আসামের আরও চার ছাত্রকে উদ্ধার করা হয়েছে অলিবিয়া রাজমেদি বাস্তবিকা দাস ফারমিন আসরিন সুলতানা ও করিনা বোরা নামের শিক্ষার্থীরা সোমবার রাতেই এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতে এসে পৌঁছেছেন অন্যদিকে যুদ্ধের দাবানল থেকে বাঁচতে রুমানিয়া হয়ে আসামে ফিরে এসেছে চার শিক্ষার্থী নগাঁওয়ের সমনয় কুমার শর্মা নলবাড়ির অংশুমান শর্মা গুয়াহাটির কামাক্কা গুঞ্জিত কাশ্যপ নগাঁওয়ের শাহনাজ হাজারিকা সোমবার বরজাড় বিমানবন্দরে এসে উপস্থিত হন তাদের কাছে পেয়ে পরিবার ও আত্মীয়রা আনন্দিত ইউক্রেনের টি এম ইউর পড়ুয়া এই শিক্ষার্থীরা ইউক্রেনের যুদ্ধের দাবানলের মধ্যে একদিন বাংকারে ছিলেন তারা তারপর বাংকার থেকে নিজেদের উদ্ধার করে তারা রোমানিয়া এসে উপস্থিত হন সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে তারা দিল্লিতে উপস্থিত হয়েছিলেন দিল্লি থেকে তারা সোমবার বরজারে এসে উপস্থিত হন অপরদিকে করিমগঞ্জ পুরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন অনিবার্য কারণবশত করিমগঞ্জ পুরসভার এক নং ওয়ার্ডের দুই নং ভোট কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে এতে জানানো হয়েছে করিমগঞ্জ পুরসভা এক নং ওয়ার্ডের দুই নং ভোট কেন্দ্র সেটেলমেন্ট অফিস ভোট কেন্দ্রটির স্থান পরিবর্তন করে করিমগঞ্জের সেটেলমেন্ট লিঙ্ক রোডে অবস্থিত সহকারী পরিচালক হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল কার্যালয়ের নিচতলায় স্থানান্তর করা হয়েছে তাই করিমগঞ্জ পুরসভার এক নং ওয়ার্ডের ভোট কেন্দ্র নং টু সেটেলমেন্ট অফিস অর্থাৎ দক্ষিণাংশের ভোটারদের করিমগঞ্জের সহকারী পরিচালক হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল কার্যালয়ের নিচতলায় নতুনভাবে স্থানান্তরিত ভোট ভোটদান করতে অনুরোধ জানানো হয়েছে অপরদিকে কয়লা ও সুপারি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন তৈরি করবে শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল সোমবার শিলচর জেলা কংগ্রেস একটি সাব কমিটি তৈরি করেছে কয়লা ও বার্মিজ সুপারি নিয়ে তদন্ত করে প্রতিবেদন পেশ করতে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদারকে খ চেয়ারম্যান হয়েছেন বড় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কমিটির আহ্বায়ক হয়েছেন শিলচর জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক অভিজিৎ পাল সদস্য হয়েছেন জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক সুজন দত্ত কাটিগুড়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হুসেন আহমদ চৌধুরী ও কালাইন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি বিশাল সরকার কমিটি গড়ে দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার কংগ্রেস দলের বক্তব্য হচ্ছে কয়লা ও বার্মিত সুপারির সিন্ডিকেট বন্ধ করতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু কোনো অবস্থাতেই বরাকের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা চলবে না বিশেষ করে বার্মিজ সুপারির সিন্ডিকেট বন্ধ করার নামে যেভাবে স্থানীয় সুপারির ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে তা বরদাস্ত করবে না কংগ্রেস কংগ্রেস এসবের নেপথ্যে কোনো বড় ধরনের চক্রান্ত রয়েছে বলে মনে করছে বিশেষ করে বরাক উপত্যকার গ্রামীণ অর্থনীতি এর ফলে মুখ তুবড়ে পড়তে পারে বলে মনে করছে শিলচর জেলা কংগ্রেস তাই এসব নিয়ে তদন্ত করতে গঠন করা হয়েছে এই কমিটি এমন তথ্যই জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস কমিটির অন্যতম আহ্বায়ক অভিজিৎ পাল অপরদিকে পুর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে করিমগঞ্জ শহরে থানায় মামলা ও পাল্টা মামলা নথিভুক্ত হচ্ছে শহরের বিষ্ণ ওয়ার্ডে চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশি টহল রয়েছে ওই এলাকায় পুর নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় দুটি রাজনৈতিক দলের সমর্থকরা একে অপরকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন অপরদিকে হাইলাকান্দি পুর বিজেপি প্রার্থীদের পালে হাওয়া তুলতে সোমবার পুরো এলাকায় বাইক র্যালিতে অংশ নিলেন পুর নির্বাচনে দলের প্রভারী পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল শুধু কৃষ্ণেন্দু পাল নন দলীয় প্রার্থীদের প্রচারে তিন মার্চ হাইলাকান্দি আসছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিন শহরের ওয়ার্ড কলেজ রোড থেকে বিজেপির বাইক র্যালি বের হয় প্রায় ষোলোটি ওয়ার্ড পরিক্রমা করে র্যালি এরপর দলের সাত নং ওয়ার্ডের প্রার্থী জ্যোতি দেবনাথ ও আট নং ওয়ার্ডের প্রার্থী দীপশিখা বিশ্বাসের পক্ষে নির্বাচনী সভায় অংশ নেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এদিকে গেরুয়া দলের পালে হাওয়া তুলতে বিজেপি নেতা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস তিন মার্চ হাইলাকান্দি আসছেন এদিন সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি শহরে এবং দুপুর বারোটায় লালায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেবেন তিনি